আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ফাঁকা দাঁতের চিকিৎসা নিয়ে। আমি ডক্টর আফসানা হক জ্যোতি, সিনিয়র ডেন্টাল সার্জন, টেক ডেন্টাল কেয়ার। প্রথমে আমরা জানবো ফাঁকা দাঁত কেন হয়। ফাঁকা দাঁত হওয়ার অনেকগুলো কারণ আছে। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি হাই ফ্রেনাম অ্যাটাচমেন্ট, সেটা হচ্ছে দুই দাঁতের মাঝে একটা মাংসপিণ্ড, সেটা যদি শর্ট হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাঁকা দাঁত হয়ে থাকে। তাছাড়া মিসিং টিথ, তার মানে যদি কোনো দাঁত অনুপস্থিত থাকে সেটা জেনেটিক্যাল হতে পারে বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে পড়ে যেতে পারে, এই কারণেও ফাঁকা হয়ে থাকে। প্রেগনেন্সির সময় আমরা অনেক সময় নাপা খেয়ে থাকি, না জেনেই সেটা। তো নাপাটাও কিন্তু একটা, নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধ, এটা বাচ্চাদের দাঁত মিসিং হওয়ার চান্স খুব বাড়িয়ে দেয়। তো যে ওষুধই খাওয়া হোক একটু ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তাছাড়া হাইপার অ্যাক্টিভ টাং হতে পারে, যাদের জিভ খুব নাড়াচাড়া করে, এটাকে আমরা হাইপার অ্যাক্টিভ টাং বলে থাকি। সেই ক্ষেত্রে জিভগুলো যদি দাঁতকে প্রতিনিয়ত ধাক্কা দিতে থাকে সেক্ষেত্রেও দাঁত ফাঁকা হয়ে যায়। কারো কারো দাঁতের চোয়ালটা অনেক বড় কিন্তু দাঁতের সাইজটা ছোট, যে কারণে দাঁত ফাঁকা হয়ে থাকে। যদি ফাঁকাগুলো অনেকগুলো দাঁতে হয়ে থাকে সেক্ষেত্রে একটা ট্রিটমেন্ট, এবং ফাঁকাগুলো যদি দুইটা বা চারটা দাঁতের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট। নিজেদের কিছু ভুলের কারণেও ফাঁকা দাঁত হতে পারে, যেমন আমরা দাঁত পরিষ্কার রাখি না, অনেক ক্ষেত্রেই আমাদের মুখে প্লাক ক্যালকুলাস জমে সেই ক্ষেত্রে দাঁত ফাঁকা হয়ে যায়। এর জন্য 6 মাস অন্তর অন্তর সবারই একটা করে স্কেলিং ট্রিটমেন্ট নেওয়া দরকার। এবার আমরা আসি এটার চিকিৎসার ব্যাপারে। চিকিৎসার ব্যাপারে আমরা যেটা করতে পারি, যদি ফাঁকাটা খুব কম হয়, 2 থেকে 3 মিলিমিটারের মধ্যে হয়, সেক্ষেত্রে আমরা ভিনিয়ার ট্রিটমেন্টটা নিতে পারি। এটাই আমরা ম্যাক্সিমাম পেশেন্টকে সাজেস্ট করি। এটা কম সময়ে এবং কম খরচে সব থেকে ভালো ট্রিটমেন্ট। আরেকটা যেটা, সেটা হচ্ছে যদি অনেকগুলো দাঁতে অল্প অল্প করে ফাঁকা থাকে সেই ক্ষেত্রে বয়স যদি 25-এর ভেতর থাকে আমরা সেই ক্ষেত্রে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করতে পারি। এটা একটু কস্টলি ভিনিয়ারের তুলনায় এবং সময় সাপেক্ষ, 1 থেকে 1.5 বছর সময় লাগবে। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে টেক ডেন্টাল কেয়ারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।